বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে হচ্ছে সকাল 7টা, 7টা থেকেই আমি ব্লগটা শুরু করে দিলাম। বুবলা তো 6টার সময় তো স্কুল বেরিয়ে গেছে। তো যাই হোক, এই যে কুমড়ো লতটা দেখছো, এখানে এত ফুল দিচ্ছে কি বলবো। আর এই অফ সিজনে কুমড়ো ডাটা বলো, কুমড়ো ফুল বলো, এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো আজকে না অনেকগুলোই ফুল ফুটেছে, তো এই ফুলগুলো তুললাম। সেদিনকে একদিন করেছিলাম, বেগুনিটা খেতে খুব ভালো হয়েছিল, তাই ভাবলাম আজকেও করবো। বন্ধুরা, প্রচণ্ড রোদ গরম পড়েছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে একটু জানাও তো, আর তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে সেটাও কিন্তু জানিও। তো এতক্ষণ ধরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অর্পিতার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাচাকুচিটাও হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কতটা রোদ এখন থেকে উঠে গেছে, এখন সকাল 7টা বাজে। তো দেখো চারিদিকে রোদ এসছে, কিন্তু আমাদের এত বড় উঠোনটা এখনও রোদ আসেনি। আর মা সকাল সকাল তরকারিগুলো কেটে নিচ্ছে, আর আমিও কাচাকুচিটা সেরে নিলাম, কারণ এখনও ঘরে অনেক কাজ পড়ে আছে। আর কি বলতো, ঘরের কাজগুলো তো হবেই। আমার মনে হয় রোদে মানে পুরে পুরে কাজ করার থেকে বাইরে যেই সব কাজগুলো সেগুলো আগে আগে সেরে নেওয়াই ভালো, কি বলো বন্ধুরা? এরপর চলে এলাম ঘরে। তো এখন ঘরের বিছানাগুলো তুলে নেব, আর জানলাগুলো সারা রাত খোলা থাকে কিন্তু এখনই বন্ধ করে দেবো, কারণ এখন থেকে এমন রোদ উঠেছে। আর এই পাশটা পুরো রোড আমাদের, মানে রোডের ওপরেই ঘর ধরো। উঠোন দিকটাতে তবুও বাগানে গাছপালা আছে, উঠোনটাতে ঘাস আছে, অনেক বড় উঠোন তো একটু ঠান্ডা থাকে, হাওয়া খেলে। কিন্তু এই ঘরগুলো না প্রচণ্ড তাপ বেড়ে যায়, প্রচণ্ড গরম হয়ে যায়। তো দেখো এখন এবার আমি রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 8টা। তো আমরা লাস্ট একবার 8টার সময় চাটা খেয়ে নিই শাশুড়ি বৌমা মিলে, তারপর সসপ্যান টসপ্যানগুলো সব ধুয়ে দিই। তো এখন আমি চাটা করে নিচ্ছি, আর বুবলার বাবা টিফিন খাবে, তো ওর জন্য আমি টিফিনে মুড়ি বেড়ে নিচ্ছি। তো এখানে মুগ মানে গোটা মুগ, যে গ্রিন মুগ, সেটা ভিজে, ছোলা ভিজে, আর একটু লঙ্কা দিয়েছি। অন্যদিন পেঁয়াজ নেয় কিন্তু আজকে আর পেঁয়াজ নেবে না, তো সেই জন্য চলো ওকে টিফিনটা দিয়ে দিলাম। এরপর আমি চাটা করে নিই। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু অমিত যখনই আমার ভিডিওতে মানে লাইভ ভিডিওতে জয়েন করে, তখনই শুধু একটা কথাই বলে, বৌদি ভাই কিছু খেয়েছো কি না। কারণ আমি তো তোমাদের সাথে রেসিপিগুলো সব লাইভেই শেয়ার করে দিই, তো রান্নাবান্না করতে আমার কিন্তু বেশ দেরি হয়। তো তখন মানে জিজ্ঞাসা করে যে তুমি কিছু খেয়েছো কি না, হালকা কিছু খেয়ে নেবে। তো সেই জন্য দুটো ব্রাউন ব্রেড ছিল দু পিস, তো ওগুলো চা দিয়ে একটু খেয়ে নিলাম, আর তারপর সোজা চলে এলাম ঘর দুয়ারগুলো এবার ঝাড় দিয়ে নেবো। তো আমাদের তো অনেকগুলো ঘর, ঘরগুলো ঝাড় দিতে আমার বেশ সময় লেগে যায়। আর তাছাড়া ঘর ঝাড় দিতে দিতেও না অনেক কাজ থাকে, কেন জানো? কারণ সারা ঘরটা না ছিটানো ছুটানো হয়ে থাকে। তো এখন ঠাকুরঘর ঝাড় দেবো, তো ঠাকুরঘরে আচার দেওয়া হয়েছে দুটো পাথর বাটিতে, তো সেগুলো একটু বের করে দিলাম। তারপর আমি ঠাকুরঘরটা ঝাড় দেবো, তারপর রান্নাঘর ঝাড় দিয়ে তারপর বাকি ঘরগুলো ঝাড় দেবো। আর সবথেকে আগে তো ঠাকুরঘরটাই ঝাড় দিতে হয়, কিন্তু আমি ওই ঘরটাতে বিছানা তুলে তারপর চটপট করে ওই ঘরটাই আগে ঝাড় দিই, এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে আর কি। তো দেখো এখন আমার ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এরপর আমি চলে এলাম বারান্দাগুলো ঝাড় দিতে। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেকবারই বলেছি আমি হোম ট্যুরের ভিডিও দেব, হোম ট্যুরে তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছো, দিদি ভাই তোমার হোম ট্যুর ভিডিও দাও। কিন্তু কি বলতো, আমার সময়ই হয়ে ওঠে না যে একদিন হোম ট্যুরের ভিডিও বানাবো। কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে চেষ্টা করছি যে আমি একটা হোম ট্যুরের ভিডিও দেব, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে যে আমি কোন ঘরটার পর কোন ঘরটা ঝাড় দিই আর কোন ঘরটার পর কোন ঘরটা মুছি।
এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে, এটা হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকগুলো এত সুন্দর ডকডক কচকচি ছিল যে কি বলবো। আর কি বলতো, গ্রীষ্মকালের দিনে না সবুজ কোনো জিনিসের উপর খুব লোভ হয়, আমার তো খুব লোভ হয়। তোমাদের কি কারোর এরকম ভালো লাগে সবুজ সবুজ জিনিস খেতে? তাহলে কমেন্টে জানিও। আর এখানে ডাটা আলু পোস্ত করবো, সেজন্য ডাটা কাটা হয়েছে, আর এই যে আমের চাটনি হবে। তো আজকের লাঞ্চে এগুলোই হবে, আর এই যে আলুগুলো দেখছো এগুলো পুঁই শাক চচ্চড়িতে দেওয়া হবে। তো পুঁই শাকটা আজকে ভেবেছি আমি চিংড়ি মাছ দিয়ে করবো, কারণ কুচো চিংড়ি রয়েছে একদম দেশি কুচো চিংড়ি, ওটা দিয়ে না খেতে খুব ভালো লাগে। তো তার জন্য মায়ের জন্য আগে একটু নিরামিষ করে নেবো। তো তেল পাঁচফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভাজা ভাজা হওয়ার পর পুঁই শাকটা একটুখানি দিয়ে দিলাম। তো পুঁই শাকটা ওইখান থেকে তোমরা যেটা দেখলে সেখান থেকেই মায়ের মতো একটুখানি নিয়েছি, বাকিটা রয়েছে মাছ দিয়ে করার জন্য। তারপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দেবো। এরপর আমি এখানে বাটনাটা বেটে নেবো। তো সর্ষে লাগবে নিরামিষ পুঁই শাকটার জন্য, সর্ষে লাগবে, আর মাছ দিয়ে করবো সেটার জন্য সর্ষে লাগবে। তো এখন আমি একটু কালো সর্ষে বেটে নিচ্ছি। তো দেখো আলু আর পুঁই শাক খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু সামান্য মতো দিয়ে দিলাম হচ্ছে কালো সর্ষে বাটা। এরপর না এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে, এটা একদম শুকনো শুকনো হবে। আর এখানে ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে, তাই আমি ভাতটাও নামিয়ে নেবো। এরপর রোজ দিনের মতো কলের জল চলে এসেছে। তো এতটা পরিমাণে রোদ উঠে গেছে, এখন বাজে হচ্ছে 11টা, আর এখন যেন কলের জলটা একটু দেরি করে আসছে। আগে তো 10:30-এর মধ্যে চলে আসতো, কিন্তু যত রোদ বাড়বে যত গরম বাড়বে ততই কিন্তু কলের জলটা আমাদের এরকমভাবেই ডিস্টার্ব দেয়। তো এখন তো আমার পুরো রোদ মানে উঠোনটা পুরো উঠোনটাই একদম রোদে ভরে গেছে আর কি। তো তার জন্য একটু মাথায় গামছা নিয়ে নিয়েছি। সো দেখো এখন আমি এই কলের জলগুলো চটপট করে নিয়ে নিই। তোমরা তো জানো যে আমি এক ধার দিয়ে রান্না করি আর এক ধার দিয়ে জল নিই। তো এখানে ডাটা আলুর পোস্তটাও হয়ে গেছে, রেসিপিটা কিন্তু লাইভ ভিডিওতে দিয়ে দিয়েছি। তো ডাটা আলুর পোস্ত কিন্তু এই সিজনে খেতে বেশ ভালো লাগে। তো পোস্তটা আমি এখন নামিয়ে নিলাম। তবে যাই বলো আর নাই বলো, এই যে সবুজ সবুজ গাছপালাগুলো দেখতে পাচ্ছো উঠোনে, এইগুলো কিন্তু এই কলের জলটার জন্য। কলের জলটা আমাদের নেওয়া হয়ে যায়, তারপর বাকি জল যেটা থাকে সেটা কিন্তু এই গাছগুলোকেই আমি দিতে থাকি। তো কলের জল নিতে নিতেই না আমি এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা চাপিয়ে দিয়েছিলাম। তো এই রেসিপিটা আমি লাইভ ভিডিওতে শেয়ার করে দিয়েছি। বন্ধুরা, তোমরা কে কে আমার লাইভ ভিডিওতে পুঁই চিংড়ির রেসিপিটা দেখেছো একটু কমেন্টে জানিও তো। হ্যাঁ, এটা সর্ষের তেলের ওপর পাঁচফোড়ন দিয়ে রসুন দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তারপর আলু পুঁই শাকটা ভালো করে ভেজে একটু মতো কালো সর্ষে বাটা দিয়েছি, আর দেখো একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো। আর এটা গরম ভাতে যা লাগে না, আর সত্যি কথা বলবো একটা, এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, আমার তো এত ভালো লেগেছিল যে কি বলবো। আর এইবার করব হচ্ছে সেই পাবদা মাছের স্পেশাল রেসিপি। হ্যাঁ, এর আগের দিন বেগুন বড়ি দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। কিন্তু সেদিন বুবলা খুব রাগছিল, বলছিলাম আমি পাবদা মাছটা এরকমভাবে ঝোল কেন করলে, ওটা বেশ গা মাখা মাখা ঝাল দেওয়া ভালো লাগে। তাই আজকে ঠিক করেছি পাবদা মাছের ঝাল দেওয়া করব। তো মাছগুলো এখন খুব সাবধানের সঙ্গে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো গ্রীষ্ম হোক বা বর্ষা হোক, আমাদের পেট মারে না আর আমাদের মুখটাও মারে না। একবার করে ভাবি যে গরম গরম পড়েছে একটু হালকা হালকা খাবো, কিন্তু আবার ঠিক দুদিন হালকা হালকা খাওয়ার পর সেই মনে হয় একটু ঝালঝাল একটু স্পাইসি স্পাইসি খেতে। তো যাই হোক, আজকে খুব বেশি সর্ষে বাটা আমি দেবো না, কিন্তু তোমার মাছটা একটু ভালো করে করবো ভেবে রেখেছি। তো মাছগুলো ভেজে তুলে নিলাম।
তো এখানে তেলের উপরে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য, তারপর একটু জল দিয়ে দিলাম, তারপরে সর্ষে বাটা দেবো। কারণ কি বলতো, যে সর্ষে বাটা দিয়ে শুনেছি তেলে যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু সর্ষে বাটাটা তেতো হয়ে যায়, রান্নাটা তেতো হয়ে যায়, ভালো লাগে না। তো বন্ধুরা, তোমরা কে কেমন করে পাবদা মাছ রান্না করো একটু কমেন্টে জানিও তো, আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগছে কিনা সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর দিয়ে দিলাম দেখো এখন ঝোলটার মধ্যে নুন আর হলুদ। তো সর্ষে বাটার ঝোলটা এখন ফুটে উঠেছে, এরপর ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর পাবদা মাছগুলো দিয়ে না ভালো করে ফুটাবো। আর মাছগুলো না বেশ ভালোই ভেজেছি জানো তো, কড়া করে, কেন জানো, কারণ মাছগুলো না অনেকদিন হয়ে গেল, মানে নববর্ষের দিন নেওয়া হয়েছিল, তো নববর্ষ তো রান্না হয়নি, তো ছয় পিস মাছ ছিল, তো তিন পিস আগের দিন করে ছিলাম আর তিন পিস আজকে করলাম। তো যাই হোক, রেসিপিটা তোমাদের ভালো লেগেছে কিনা আমার কিন্তু ভীষণ জানতে ইচ্ছা করছে, কিন্তু মাছটা খেতে দারুণ হয়েছিল জানো তো। আর আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে পুঁই চিংড়ি একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি, আর এখানে নিরামিষের মধ্যে হচ্ছে ডাল হয়েছে এই যে, আর আমের চাটনি, মায়ের নিরামিষ পুঁই শাক হয়েছে, আর এখানে ডাটা আলু পোস্ত হয়েছে, আর বাকি রয়েছে শুধু এই যে কুমড়ো ফুলের বড়া। তো এখানে বেসন নিয়ে নিয়েছি, বেসনের সাথে আমি কালো জিরে নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি হয়েছে নুন স্বাদ মতো, স্বাদ মতো হলুদ, আর একটু খাবার সোডা, আর একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কি হয় জানো, একটু মচমচে হয় এই আর কি। তো ভালো করে জল দিয়ে বেসনটা ফেটিয়ে নিয়ে কুমড়ো ফুলগুলো এই যে দেখছো এমনি গোটা গোটাই থাকবে, এরকমভাবে ভালো করে উল্টে পাল্টে মচমচে করে ভেজে তুলে নেবো। তো এইভাবে মচমচে করে আমি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে তুলে নিলাম। রেসিপিটা ভালো লেগেছে তোমরা জানিও কেমন লেগেছে রেসিপিটা। আর এখন আমি স্নান করে নেবো, প্রচণ্ড গরম লাগছে, একটা বাচ্চা বুগলা বাবা আসবে, বুগলা বাবাকে তো মা খেতে দিয়ে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিত।